পাকা টমেটো সবাই খেয়েছো, পাকা টমেটো মাখা, পাকা টমেটোর চাটনি সবাই তো খেয়েছো বা শুনেছো। কাঁচা টমেটোর রেসিপি হয় কেউ কখনো খেয়েছো? হ্যাঁ, আজ আমি কাঁচা টমেটোর একটা দারুণ রেসিপি বানাবো। তার জন্য দেখো আমি এখানে কাঁচা টমেটো তুলতে চলে এসেছি, আর এখান থেকে আমি কয়েকটা কাঁচা টমেটো তুলে নিলাম। এবারে এই কাঁচা টমেটোগুলোকে আমি জলে ভালো করে ধুয়ে নেব, আর তারপর দেখো এইরকমভাবে পিস পিস করে কেটে নেব। আমার পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার এখানে আমি পুঁটি মাছ নিয়েছি, এই পুঁটি মাছটাকেও ভালো করে ধুয়ে কেটে নেব। পুঁটি মাছটাও কাটা হয়ে গেছে, দেখো মাছগুলো দেখো কেটে ধুয়ে একেবারে তৈরি। এবার এর মধ্যে অ্যাড করব লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার কড়ার মধ্যে দেবো সর্ষের তেল, তারপর মাছগুলো একটু মাখিয়ে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, কড়াই থেকে ধোঁয়া উঠছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে দেব লবণ, তারপর দেব লঙ্কা গুঁড়ো, তারপর দেব হলুদ গুঁড়ো, তারপর একটু নেড়ে নেব। আর এই আলুগুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই দেব পাঁচফোড়ন, তারপর দেব কাঁচা লঙ্কা, তারপর দেব পেঁয়াজ কুচি। দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাঁচা টমেটো আগে থেকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার একটু ভালো করে নেড়ে নেব যাতে সবগুলো একসাথে ভালো করে মিশে যায়। এবার আমি এর মধ্যে লবণ দেব, তারপর দেব হলুদ গুঁড়ো, এবার দেব শুকনো লঙ্কা গুঁড়ো, তারপর আবারও একটু নেড়ে নেব যাতে সব মশলাগুলো আবারও একসাথে ভালো করে মিশে যায়। এবার কাঁচা টমেটোর মধ্যে দিয়ে দেব পুঁটি মাছ ভাজাটা, দিয়ে নেড়ে নেব। টমেটোটা একটু সেদ্ধ সেদ্ধ আর একটু ভাজা ভাজা মতো হয়ে এসছে, এবার আমি তুলে নেব। আর একটু স্বাদ হওয়ার জন্য এর মধ্যে আমি অ্যাড করব জিরে মরিচ গুঁড়ো। আর তারপরেই দেখো আমাদের কাঁচা টমেটোর রেসিপি কিন্তু একেবারে তৈরি, আর এটা খেতে কিন্তু দারুণ হয়, আর দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে, টক ঝাল, ইয়ামি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। বাই।